গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল প্রথমেই না বাসন মাজতে লেগে গেছি, প্রচুর বাসন আছে। কাজের দিদি আজ আর আসেনি, ফোন করেছিল, বলল শরীরটা খারাপ, তাই অগত্যা আমাকেই সব কাজ করে নিতে হবে। প্রতি মাসেই জানো তো 2 থেকে 3 দিন এরকম লেগেই থাকে, তাই সে দুটো দিন যে আমার কী চাপ যায় সে আমিই জানি। আর তোমরা তো বুঝতেই পারছো, ছোট ছেলে নিয়ে এত কিছু কাজ করা কি সমস্যা। তাও ভাগ্যিস ফোন করে বলেছিল, তাই না হলে আরও কিছুক্ষণ ওয়েট করে থেকে যেতাম, তাহলে আমার আরও দেরি হয়ে যেত। সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, এবার জায়গাটাকে একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে স্নান করে নিয়ে পুজো করতে চলে এলাম। বাসি ঘরে তো পুজো করতে নেই, তাই শুধু পুজোর ঘরটা আগেই মুছে নিয়েছি। ঠাকুরের জায়গাটা তো না খুব নোংরা হয়েছে, আসলে প্রতিদিনই ধরো অনেকটা করে ধূপকাঠির ছাই পড়ে, সেগুলো প্রতিদিন তোলাও হয় না, তাই বেশ একটু নোংরাই হয়েছে। পাশে না সবসময় আমি একটা প্যাকেট রাখি, ওখানেই পুড়ে যাওয়া ধূপকাঠির কাঠি নোংরা এগুলো সব রেখে দিই, পরে যখন প্লাস্টিকটা ভরে যায় তখন হয় গঙ্গায় না হলে কোনো পুকুরে গিয়ে ফেলে দিই। আজ শনিবার, তাই পুজো করতে একটু সময় লাগবে। এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে, ভালো করে হাত ধুয়ে পুজো শুরু করলাম। পুজোর সমস্ত জিনিসগুলো আগে থেকেই নামিয়ে নিয়েছি। আজ শনিবার, আর শনিদেবতাকে প্রসন্ন রাখার জন্য মনে মনেই শনিদেবতাকে পুজো করে একটু প্রণাম করে নিই, আর তার জন্য ধূপকাঠি আর নীল রঙের মোমবাতি জ্বালাই। আসলে নীল রং শনিদেবতার ভীষণ প্রিয়, তাই নীল রঙের মোমবাতিও শনিদেবতার কিন্তু বেশি প্রিয়, তাই চেষ্টা করি নীল মোমবাতিটাই দেখানোর, কিন্তু যখন নীলটা পায় না তখন সাদাটাই দেখাতে হয়। অতনু না আজকের জন্য একটু লাড্ডু এনে দিয়েছে, তাই প্রসাদে আজ নকুলদানা বা মিছরি দেব না, লাড্ডু দিয়ে দিলাম। এবার হনুমান চালিশাটা পড়ে নেব, যেহেতু হনুমান চালিশাটা মুখস্থ হয়ে গেছে তাই বইটা আর খোলার দরকার হয় না। পুজো শেষ করে চললাম রান্নাঘরের দিকে। আজ যেহেতু কাজের দিদি আসেনি তাই প্রচুর কাজ, আর অদীপ্ত ঘুমাতে ঘুমাতেই আমাকে বেশিরভাগ কাজগুলো শেষ করে নিতে হবে। মুগের ডালটা আগেই এনেছে, কিন্তু জানো তো রাখা হয়নি কোটোতে। আসলে মুগের ডাল না ভেজে রাখলে না পোকা লেগে যায় তাড়াতাড়ি, আর মুগের ডাল যেহেতু এ কদিন লাগেও নি তাই আর ভাজাও হয়নি। আর আজ শনিবার মানেই তো হয় মুগের ডাল, নাহলে কলাইয়ের ডাল, আর যেটুকু মুগের ডাল ঢালা আছে সেটুকুতে আজকে হবে না, তাই মুগের ডালটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। এই দেখো কোটরটা নিয়ে নিলাম, আর নতুন থেকে একটুখানি নিয়ে নেব। আজকে রান্না করব আলু পটল গাজর দিয়ে মুগের ডাল, আর করব বড়া দিয়ে ঝিঙে পোস্ত, আর এই বড়ারই ডাল বাটাটা একটু রেখে দেবো কাঁচা। খুব ভালো লাগে জানো তো গরম ভাতে খেতে। নিরামিষের জিনিসগুলো যেহেতু আমার আলাদা থাকে তাই সেগুলোকে আগে নামিয়ে নিচ্ছি, হাতের কাছে থাকলে আমার সুবিধা হবে। আসলে কি বলতো, তাড়াহুড়োতে রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলোতে না আমিষের হাত পড়ে যায়, তার জন্য আমি আলাদা করে নিরামিষের জন্য কোটো করে নিয়েছি, তাতে আমার খুব সুবিধেই হয়। যেহেতু অনেকটা ডাল, ভাজা হতে একটু সময় লাগবে, তা করতে করতে আলুগুলো একটু ছিলে নিচ্ছি। আজ যেহেতু এমন কিছু সবজি নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই ছুরিতেই কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, জলে রেখে দিলাম। এদিকে ডালটাও ভাজা হয়ে গেছে, ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কোটোতে ভরব। আলু কেটে সঙ্গে সঙ্গে জলে না দিলে কিন্তু দেখবে আলুটা লাল লাল হয়ে যায়, সেই জন্য সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিলাম। পটল গাজর সবই কাটা হয়ে গেছে। এবার প্রথমে প্রেশার কুকারে সবজিগুলো ভেজে নিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আসলে প্রেশার কুকারটা আমার পরেও লাগবে অদীপ্ত রান্না করতে, তার জন্য প্রেশার কুকারের কাজটা আগেই সেরে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আজ অদীপ্তর জন্য খিচুড়ি করব। প্রত্যেক শনিবারেরই ওর প্রথম খাবার হচ্ছে খিচুড়ি, আর ওর খিচুড়িতে যেহেতু মসুর ডাল দিই তাই সেটা আলাদা করেই বসাই। এই দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে,
এবার ডালটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ডালটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। ডালটা সেদ্ধ হতে হতে ঝিঙেগুলোকে কেটে নেব। একটা ঝিঙে দেখো পুরো নষ্ট, পোকা, তাই ঝিঙের পরিমাণটা একটু কমেই গেল। আর যেহেতু ডালে আলু দিয়েছি তাই ঝিঙে পোস্ততে আর আলু দেব না। তাই হঠাৎ করেই মাথায় এলো মা তো ঝিঙে পোস্ত করতো মটরের ডালের বড়া দিয়ে, আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগতো। তাই ভাবলাম আমিও তাই করি। এই দেখো তাই মটরের ডাল ভিজিয়ে নিচ্ছি। মটরের ডাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না, তাই ডালটা ভিজতে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিয়ে পরে ডালটাকে বাটবো। তাহলে ঝিঙে পোস্তর পরিমাণটাও একটু বাড়বে। তোমরা এভাবে মটরের ডালের বড়া দিয়ে পোস্ত করে দেখবে, খুব ভালো লাগবে। এদিকে না প্রথমে পোস্তটা বেটে নিই। মুগ ডালের কোটোটা না খুব নোংরা হয়েছিল জানো তো, মুগ ডালটা ঢালতে যেহেতু অনেকটা দেরি আছে তাই ভাবলাম কোটোটাকে আজ পরিষ্কার করে নিই। এইভাবে যখন যেটা শেষ হয় আমি একটু করে কোটোগুলোকে পরিষ্কার করে নিই। কোটোটা শুকিয়ে গেলে তারপর ডালটা ঢেলে নেব। এদিকে আমাদের ডাল সেদ্ধটা হয়ে গেছে, ঢেলে রেখেছি, আর পাশে অদীপ্তের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখন সেদ্ধ বসিয়ে নিয়েছি, পরে একটু ছুঁকে দেব ওরটা। ডালে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো এলাচ, পাঁচফোড়ন, আর এখানে দেখো একটা বাটিতে টমেটো নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিলাম, আর নিয়ে নেব জিরে গুঁড়ো। যেহেতু ডালে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তাই অল্প করে একটু নুন আর হলুদ নিয়ে নেব। দিয়ে না অল্প করে একটু জল দিয়ে মিশিয়ে নেব। এভাবে আগে থেকে মিশিয়ে নিলে না রান্না করতে খুব সুবিধা হয়। এই দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তাই মশলাটা দিয়ে না একটু ঢাকা দিয়ে দিলাম যাতে গায়ে ছিটে না এসে পড়ে। নুনটা দিতে ভুলে গেছিলাম তাই অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর বাকি জিনিসগুলো পরে দেব। এই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। কাজে দিদি না এলে খুব অসুবিধে হয়, যেদিনগুলো আসে না মনে হয় যেন অন্য কোথাও চলে যায়। আসলে এত কাজ একা হাতে করা খুব মুশকিল হয়ে যায়। অদীপ্ত যদি আবার একটু বড় হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। এই দেখো আমি এখানে আম কেটে নিয়েছি, চিনির বদলে কালকের আনা রসগোল্লার রস নিয়ে নিলাম। ডালটা হতে হতে আমার আম মুড়ি খাওয়া হয়ে গেছে। একদম শেষে ডালে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা শেষ জানো তো, কিন্তু যে কাকুটার কাছ থেকে ঘি নিই তার দেখাই পাচ্ছি না, তাই নিতেও পাচ্ছি না। এবার মনে হচ্ছে দোকান থেকেই কিনতে হবে। একটুখানি চিনি দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে তাই ডালটাকে নামিয়ে নিচ্ছি। পোস্তটা না পরে চাপাবো, আসলে ডালটা তো এখনও সম্পূর্ণ ভেজেনি। এদিকে জামা কাপড়গুলো প্রথমে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা বালতিতে সার্ফ দিয়ে গুলে নিচ্ছি। জামা কাপড়গুলো ধরো একটু সকাল সকাল না কাচলে আবার শুকাবে না, আর দুদিন ধরে না একটু মেঘমেঘি করছে। সার্ফ জলে পাঁচ মিনিট মতো একটু ডুবিয়ে রেখেছিলাম। এবার ভালো জলে ভালো করে ধুয়ে নেব। এই দেখো অদীপ্ত উঠে গেছে, ওকে তাই একটু জল দিয়ে দিলাম। ও জল খেতে খেতে বাকি কাঁচাকুচিটা আমি ঝট করে নেব। এই দেখো সমস্ত কিছু কাঁচাকুচি হয়ে গেছে। এবার ভালো জলে আরও একবার ধুয়ে নিয়ে পাশের ফাঁকা বালতিতে রেখে দিচ্ছি। খুব বেশি কাঁচাকুচি নেই তাই আজ আর ছাদে যাব না, বারান্দাতেই মেলে দেব। আর কি বলো তো যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে, ছাদ থেকে হুট করে নিয়ে আসাটাও মুশকিল। আর বারান্দাতে যেহেতু অনেকটাই জায়গা আছে তাই এখানেই মেলে দিচ্ছি। আসলে কি বলতো কাজের দিদি এখন কালকে আসবে কিনা তারও ঠিক নেই, তাই সমস্ত কাজগুলো আজই করে নেব। যদি কাল না আসে তখন কাজের পরিমাণটা বেড়ে যাবে আমার, আর প্রতিদিনকার কাঁচাকুচি এমন কিছু বেশিও থাকে না। এই দেখো জল খেতে খেতে চলে এসেছে আমাকে দেখতে, মামাম কি করছে সেটাও দেখা চাই, তাই এ দেখো পেছনে এসে দাঁড়িয়ে আছে। দাঁড়াও ওকে আগে রেখে দিয়ে আসি। সমস্ত কিছুই মেলা হয়ে গেছিল, শুধু ক্লিপটা দিয়ে দিলাম। আর একজন তো এখন জল খাচ্ছে, তাই এবার রান্নাঘরের দিকে এগোবো। এই দেখো মটরের ডালটা আমি দুটো বাটিতে বেটে রেখেছি, বেশিটা বড়া করে পোস্ততে দেব। আর যেটা কম করে রেখেছি সেটাতে না কাঁচা তেল একটু বেশি করে দিয়ে গরম ভাতে মাখিয়ে খাবো। কাঁচা লঙ্কা নুন তো বাটার সময় দিয়ে দিয়েছি,
ভাতের সঙ্গে খেলে ধরো আর একটু লবণ লাগে, তাই খুব অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো বড়াটাও কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হয়। একদিক বড়াটা ভাজা হয়ে গেছে তাই উল্টিয়ে দিচ্ছি। আমার না টোটাল আজকে 6টা বড়া হয়েছে, তাই এই 4টে তুলে নিয়ে আর 2টো ভেজে নেব। আর একজন এখনো জল খাচ্ছে তাই ওকে বারবার করে একটু দেখে আসছি। পোস্তটা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট, শুধু অদীপ্তটা একটু ছুপতে হবে। আর রান্না কমপ্লিট হয়ে যাওয়া মানে বিশাল বড় একটা কাজ কমপ্লিট। আজ ভেবেছি হাতে হাতেই সমস্ত কিছু ধুয়ে নেব। কাল যদি আবার দিদি না আসে তাহলে পরে এক গাদা বাসন মাজতে হবে না আমাকে। আর পোস্ততে না সবসময় আমি একটু কালো জিরে দিই, খুব ভালো লাগে কালো জিরে দিয়ে খেতে। অল্প করে একটু দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব নুন। যেহেতু আলু নেই তাই ভাজাভুজিরও ব্যাপার নেই, তাই ঝিঙেগুলোকে একবারে দিয়ে দিলাম। আর পোস্তটা হতেও কিন্তু বেশি সময় লাগবে না। ঝিঙে থেকে যেহেতু বেশ অনেকটা জল বেরোবে তাই আর এক্সট্রা করে জল দেব না, একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখো আর একজন চলে এসেছে, জল খাওয়া কমপ্লিট, এবার তো খেলা শুরু। কি করছো, পড়াশোনা করছো? এ লেখো দেখি। এ না, তাহলে কি লিখবে? ডি, তাই লেখো। সে এখন কাগজ কলম নিয়ে বিশাল ব্যস্ত। তা করতে করতে আমি পোস্তটা করে নিই। দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মিক্সিতে না অল্প করে পোস্ত বাটা যায় না, তাই পোস্ত বাটাটা আজ একটু বেশি হয়ে গেছে। যেটুকু লাগবে সেটুকু দিয়ে দেব, আর বাকিটাতে না একটু কাঁচা তেল দিয়ে রেখে দেব। কাঁচা তেল দিয়ে রাখলে না পোস্ত কালোও হবে না, আবার নষ্টও হবে না। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি রান্না করে নামিয়ে নেব। তা করতে করতে অদীপ্তর কাছ থেকে একটু ঘুরে আসি, বাকি পোস্তটা কালকে রান্না করে নেব, তাই ফ্রিজে রেখে দেব। যেহেতু আজকে ঝিঙে পোস্তটা বড়া দিয়ে করেছি তাই একটু ঝোল ঝোল রাখবো, কারণ পরে বড়াতে না ঝোলটা টেনে নেবে, তখন খুব ড্রাই হয়ে যাবে। যে কোনো কিছুতেই বড়া আর বড়ি দিলে না একটু ঝোলটা বেশি করে রাখি, তাতে কিন্তু বড়া বা বড়িটা বেশ নরমও থাকে। পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ঝোল ঝোল রেখেছি, পরে তোমাদেরকে দেখাবো দেখবে একটুও ঝোল নেই। যাই হোক কড়াইটা একটু পরে পরিষ্কার করে নেব, অদীপ্তকে আগে স্নান করে খাইয়ে নেব। কাল যে সবজি রাখার ঝুড়িটা পরিষ্কার করলাম এটা জানো তো সেট করাই হয়নি, তাই ভাবলাম আগে ওটাকে সেট করে নিই। আর হেল্প করার জন্য তো অদীপ্তও চলে এসেছে। এই দেখো ঝুড়িতে সবজি রাখবো কি, অদীপ্ত নিজের খেলনা রাখতে শুরু করে দিয়েছে। ও এবার কি করবে তাই ভাবছে। এ দেখো একটা স্টিক নিজেও হাতে নিয়ে নিয়েছে, নিজেই লাগাতে যাচ্ছে। দেখো ঠিকটা ওর হাতে দিয়ে দিলাম, মামামের সঙ্গে কাজ করতে পারলে সে আবার খুব খুশি হয়। যেটা গড়িয়ে চলে গেল সেটাকে নিতে গেল, আর আমারও একটু সুবিধেই হয় পাশে বসে থাকলে। এই দেখো কি সুন্দর দেখো লাগিয়ে দিচ্ছে, ঝুড়িটা কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়েছে তাই না বলো, একদম নতুন লাগছে। কাল তো সানডে, কাল তো অতনু বাজার যাবে, যে সবজি আনবে সেই সবজিগুলোকে ধুয়ে এখানে রেখে দেব। এই দেখো ঝুড়িটা প্রায় লাগানো হয়েই এসেছে, শুধু আর একটা বাকি। অদীপ্তর খিচুড়ি রান্নাও পুরোপুরি হয়ে গেছে, ঝুড়িটাও পুরো সেট হয়ে গেছে, রেখে দেব। অদীপ্ত যেহেতু এখনও খাবার টাইম হয়নি তাই ভাবছি ঘরগুলোকে আগে একটু মুছে নেব। একটার পর একটা কাজ করেই চলেছি, আর চুলটা খোলার পর্যন্ত সময় হয়নি। আর একজনকে ছোটো বারান্দায় গিয়ে ট্রাক্টর গাড়ি দেখতে বললাম,
না হলে তো দেখতেই পাচ্ছিলে মুছা জায়গায় পা দিয়ে দিচ্ছিল। টেবিলের তলাটাও একটু ভালো করে মুছে দিচ্ছি। সংসারে কাজের আর শেষ নেই। এখন বাজে বেলা আড়াইটে। মা ওলেডাটা তরকারি করে পাঠিয়েছে বাবার হাত দিয়ে। আমার ভীষণ পছন্দের একটা তরকারি। এই তরকারিটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিতে পারো। অদীপ্তর অনেকক্ষণ আগে ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিচ্ছি। দেখো পোস্তটাতে কিন্তু একটু আর জল নেই, সব টেনে নিয়েছে বড়াতে। একটু ডাল বাটা নিয়ে নিলাম। ওলের ডাটাটা একটু বেশি করে আমি নিয়ে নেব, কারণ অতনু বেশি খুব একটা পছন্দ করে না, ওর জন্য পোস্ত আর ডাল বাটাটা একটু বেশি করে রাখবো। এই দেখো সমস্ত খাবারগুলো আমি নিয়ে নিয়েছি। আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। টাটা বন্ধুরা।